নারীর প্রতি সব ধরনের সহিংসতা ও নির্যাতনের বিরুদ্ধে জনসচেতনতা বাড়াতে সারা দেশে পুলিশের পক্ষ থেকে সমাবেশ করা হয়েছে। এতে অংশগ্রহণ করেন সর্বস্তরের মানুষ। এ সময় বক্তারা বলেন, নারী নিপীড়নকারীদের কোনো ছাড় দেওয়া হবে না, তাদের কঠোর শাস্তি নিশ্চিত করা হবে। নির্যাতনকারীদের বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনী সহ সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান তারা। সংবাদদাতাদের পাঠানো প্রতিবেদন। নারী নির্যাতনের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে শনিবার সারা দেশে সমাবেশ করার ঘোষণা দেয় পুলিশ। সে অনুযায়ী সকাল থেকে দেশজুড়ে শুরু হয় এই কর্মসূচি। রাজশাহীর সাহেববাজার জিরো পয়েন্টে সমাবেশের আয়োজন করে মহানগর পুলিশ। এ সময় মহানগর পুলিশ কমিশনার আবুল কালাম সিদ্দিক বলেন, সেখানে কোনো নারী নির্যাতনকারী, কিশোর অপরাধী, জঙ্গি ও মাদক ব্যবসায়ীর ঠাঁই হবে না। তাদের রুখতে পুলিশের পাশাপাশি সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি। রংপুরে সমাবেশে পুলিশের পাশাপাশি অংশগ্রহণ করেন স্থানীয় জনপ্রতিনিধি সহ সর্বস্তরের মানুষ। এ সময় নারী নিপীড়নকারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আব্দুল আলিম মাহমুদ। ময়মনসিংহ নগরীতে রেলওয়ের কৃষ্ণচূড়া চত্বরে জেলা পুলিশের উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ বলেন, নারী নির্যাতনকারীদের কোনো ছাড় দেওয়া হবে না। এ ব্যাপারে পারিবারিক সচেতনতা বাড়ানোর তাগিদও দেন তিনি। লক্ষ্মীপুরে অনুষ্ঠিত হয় বিট পুলিশিং সমাবেশ। সকাল থেকে জেলার 58টি ইউনিয়ন ও 4টি পৌরসভার প্রতিটি ওয়ার্ডে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এদিন নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা এবং জনগণের মধ্যে সচেতনতা তৈরিতে সারা দেশেই ব্যানার ও পোস্টার প্রদর্শন এবং লিফলেট বিতরণ করেন পুলিশের সদস্যরা। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।